90-এর স্বৈরাচার আন্দোলন তো বটেই, দেশের যে কোনো সংকটে প্রতিবাদের অনন্য মাধ্যম হয়ে ওঠে আবৃত্তি। দেশের আবৃত্তি চর্চার বয়সটা 3 দশক হলেও আয়োজন ও সংগঠন সংখ্যার বিচারে অন্য শিল্প মাধ্যমের চেয়ে অনেকটাই এগিয়ে এই শিল্প। এবারের গল্পটা আবৃত্তির। যখনই তোমার কথা ভাবি চোখে ভাসে শুধু সবুজ আর সবুজ। বলা হয় কবিতা মানুষের মতো রঙিন, যার থাকে আলাদা চরিত্র আর বক্তব্য। কথার সাথে কথা জুড়ে যে কবিতা হয়ে ওঠে আবৃত্তি, বলে দেশের কথা, দোষের কথা। পাহাড় চিরে ঝর্ণা, ঝর্ণার উপরে কাশ্মীরি কার্পেট। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন তো বটেই, দেশের যে কোনো সংকটে প্রতিবাদের অনন্য মাধ্যম হয় আবৃত্তি। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে দেশের আবৃত্তি চর্চার বয়সটা 3 দশক হলেও আয়োজন ও সংগঠন সংখ্যার বিচারে অন্য শিল্প মাধ্যমের চেয়ে অনেকটাই এগিয়ে এই শিল্প। একটা সময় বয়সের গণ্ডিতে আবদ্ধ থাকলেও ধীরে ধীরে সব বয়সীর কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে আবৃত্তি। বর্তমানে যে অবস্থা তাতে 80% আবৃত্তি অঙ্গনটা এবং আবৃত্তি শিল্পটা এগিয়ে গেছে সামনে। কবি হচ্ছে তার মনের অব্যক্ত যে কথা, সেটা হচ্ছে কবিতার মাধ্যমে প্রকাশ করে, এবং কবির সেই কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটাও আবৃত্তি শিল্পীরা করে। এই শিল্পের শিল্পীদের মতে, সাংগঠনিক চর্চার পাশাপাশি আবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়ার দক্ষতা ও শ্রবণ দক্ষতা অর্জন করে, যা উন্নত করে তাদের স্মৃতিশক্তি। আমরা দেখেছি যে ছোটবেলায় যে শিশুটি আবৃত্তির সাথে যুক্ত ছিল এবং পরবর্তীতে আবৃত্তি সাংগঠনিক চর্চার সাথে যুক্ত হয়েছে, সে একটি ভালো মানুষ হবার চেষ্টা নিরন্তর করে গিয়েছে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সঙ্গে যদি যোগাযোগ করেন, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে প্রশিক্ষিত করার জন্য অবশ্যই চেষ্টা করবে, এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এই কাজটি শুরু থেকেই করে আসছে। আরে কি সর্বনাশ, তুই এ ঘরে ঢুকে এলি। প্রাতিষ্ঠানিক ভিত্তি, মানসম্মত প্রযোজনা সাথে আবৃত্তি মঞ্চায়নের মাধ্যমে দর্শক তৈরিতে বিশেষ ভূমিকার পাশাপাশি আবৃত্তি নিয়ে নানা অর্জনের কথাও জানালেন এ শিল্পের অগ্রজরা। আমরা যদি আজকে তাকাই, বাংলাদেশে আবৃত্তি শিল্পটা একটা স্বতন্ত্র শিল্প মাধ্যম হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আজকে রেডিও, টেলিভিশনে এবং রাষ্ট্রীয়ভাবে আবৃত্তি শিল্প একটা স্বীকৃত শিল্প মাধ্যম। স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের জন্ম এবং সাংগঠনিক আবৃত্তি চর্চার জন্ম। বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব 2020-22, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক প্রদান করা হবে এবং যেটি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসাদগ্রস্ত ক্লান্ত জীবনে শিল্পীদের মতে, দেশের অগ্রযাত্রায় আবৃত্তির ভূমিকা অনন্য, আর তাই বাধা পেরিয়ে সামনের দিনগুলোতে এই শিল্পকে আরও এগিয়ে নিতে চান শিল্পের সাথে জড়িতরা। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। মাকসুদুল হকিম, Channel24। চলি পলি মাটি কোমলে, আমার চলার চিহ্ন ফেলে।